आज के आमरा देखबो किभाबे डिजिटल ओशन क्लाउडेर VPS ए वर्डप्रेस इन्स्टल करते हय। हेलो गाइज, आमार नाम दीप। आमार यूट्यूब चैनल बांगला आईटी टिउटोरियाले आपनाके स्वागत, जेखाने आमी विभिन्न आईटी कोर्सेर टिउटोरियाल भिडियो बानिये थाकी। आपनार नतुन किछु शेखार आग्रह थाकले आमार चैनलटी सबस्क्राइब करुन एबं नतुन भिडियोर नोटिफिकेशन पाओयार जन्य बेल आइकनटी प्रेस करुन। आमरा आजके जेगुली देखबो सेगुली हच्छे কিভাবে ডিজিটাল ওশান ক্লাউডে VPS এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে ডোমেন নেমের সাথে VPS এর IP কানেক্ট করতে হয়, কিভাবে SSL ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে কিভাবে MySQL ডেটাবেস অ্যাক্সেস করতে হয়। এই পুরো টিউটোরিয়ালটি সম্পন্ন করার জন্য আমাদের যেই জিনিসগুলি দরকার সেগুলি হচ্ছে ডিজিটাল ওশানে একটি অ্যাকাউন্ট থাকতে হবে অথবা আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার কাছে একটি ডোমেন নেম থাকতে হবে। ডোমেন নেম বলতে যেমন abcd.com বা xyz.net অথবা example.in, এগুলি হচ্ছে বিভিন্ন ডোমেন নেমের এক্সাম্পল। ঠিক এই রকমই আপনার কাছে নিজের মতো একটি ডোমেন নেম থাকতে হবে। আমরা এবারে চলে যাব আমাদের ডিজিটাল ওশান ক্লাউডের ম্যানেজমেন্ট পোর্টালে। তাহলে আমি চলে এসেছি আমাদের ডিজিটাল ওশান ক্লাউডের ম্যানেজমেন্ট পোর্টালে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে কিভাবে ডিজিটাল ওশানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিংক চেক করুন, সেখানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, এখানে দেখুন উপরে ক্রিয়েট বাটন আছে এবং ক্রিয়েটে ক্লিক করার পরে সবার উপরে ড্রপলেটস বলে একটা অপশান আছে, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ড্রপলেটসে যখন আপনি ক্লিক করবেন এরপরে আপনার এখানে একটা পেজ ওপেন হবে, ক্রিয়েট ড্রপলেটস। ড্রপলেটস মানে হচ্ছে ভার্চুয়াল সার্ভার। ডিজিটাল ওশানে ভার্চুয়াল সার্ভারকে ড্রপলেটস বলা হয়ে থাকে। এইখান থেকে আমরা ক্লিক করব মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে ক্লিক করার পরে নিচে আমরা সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসব। যদি আপনি এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেস বলে কোনো অপশান আসছে না, তাহলে আপনি সিম্পলি ওপরে সার্চ করুন। এখানে আপনি টাইপ করুন ওয়ার্ডপ্রেস লিখে, এবং যখন আপনি ওয়ার্ডপ্রেস লিখবেন সবার প্রথমে আপনাকে দিয়ে দেওয়া হবে ওয়ার্ডপ্রেস। আপনাকে তখন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। আমার এখানে অলরেডি সিলেক্টেড রয়েছে, আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পরে আপনাকে একটা প্ল্যান চুজ করতে হবে। আমরা এখানে একটা সিম্পল বেসিক প্ল্যান চুজ করব, সেটা হচ্ছে রেগুলার ইন্টেল উইথ SSD। আপনি চাইলে এখানে নিজের মতো করে প্ল্যান চুজ করতে পারেন। আমি সবার প্রথম যে $5 পার মান্থ যে প্ল্যানটা আছে সেটা আমি সিলেক্ট করছি। এই প্ল্যানের মধ্যে আপনাকে 1 GB র্যাম দেওয়া হবে, 1 ভার্চুয়াল CPU দেওয়া হবে, 25 GB SSD ডিস্ক দেওয়া হবে এবং 1000 GB ট্রান্সফার দেওয়া হবে। এই যে কনফিগারেশনটা আছে, যদি এর থেকে আপনার হাই কনফিগারেশন লাগে তাহলে আপনি এখানে আরও যে অন্য প্ল্যানগুলো আছে হায়ার প্ল্যান সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন, বাট একটা পার্সোনাল ওয়েবসাইট অথবা একটা ব্লগের জন্য এই প্রথম প্ল্যানটা যথেষ্ট। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে আমাদেরকে ডেটা সেন্টার চুজ করতে হবে। এখানে অনেক ডেটা সেন্টারের এক্সাম্পল দেওয়া আছে। আমি এখান থেকে ব্যাঙ্গালোর সিলেক্ট করছি। ব্যাঙ্গালোর যখন আপনি সিলেক্ট করবেন এরপরে আপনাকে নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে কিছু অ্যাডিশনাল অপশান দেওয়া আছে যেগুলো আপনি সিলেক্ট করতেও পারেন অথবা নাও করতে পারেন। সবার প্রথমে আছে IPv6। যদি আপনি আপনার সার্ভারে অথবা আপনার ওয়েবসাইটে IPv সাপোর্ট রাখতে চান তাহলে আপনি এনেবেল করতে পারেন, এর জন্য কোনো চার্জেস পে করতে হবে না, বাট আমি এখানে এটা রাখছি না। ইউজার ডেটা এখানে দরকার নেই আমাদের। এরপরে আছে মনিটরিং। যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আছে সেটাকে মনিটরিং করতে চান তাহলে আপনি এখানে মনিটরিংটা এনেবেল করতে পারেন এবং এর জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জেস পে করতে হবে না। আমি এর আগে মনিটরিংয়ের ওপর একটা আলাদা ভিডিও বানিয়েছি, আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন কীভাবে ডিজিটাল ওশান ক্লাউডের যে ভার্চুয়াল সার্ভার হয় সেটাকে মনিটরিং করা যায়। তাহলে আমি এখানে মনিটরিং ফিচারটাকে এনেবেল করে দিচ্ছি এবং নিচের দিকে আমি যাচ্ছি। যাওয়ার পরে এখানে পাসওয়ার্ডের অপশান দিচ্ছে, আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, মানে আপনাকে এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে। সবার প্রথমে এখানে নিচে দেখুন পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট আছে, আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা নিচের ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে, মানে পাসওয়ার্ডটা আপনাকে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কিছু স্পেশাল ক্যারেক্টার, এই সমস্ত জিনিস মিলিয়ে আপনাকে দিতে হবে। আমি এখানে অলরেডি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, করে আমি এখানে সিম্পলি পেস্ট করে দেবো। এইরকম আপনি একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা আপনি এখানে পেস্ট করে দেবেন এবং এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি সেফভাবে একটা জায়গায় রেখে দেবেন, বিকজ এই পাসওয়ার্ডটা আমাদের পরে দরকার হবে সার্ভার কনফিগারেশন করার জন্য। এরপরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে অপশন দিচ্ছে যে আপনি কটা সার্ভার ক্রিয়েট করতে চাইছেন অথবা কটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে চাইছেন। আপনি প্লাস বাটনে ক্লিক করে এটাকে ইনক্রিজ করতে পারেন ইচ্ছা মতো, অথবা মাইনাসে ক্লিক করে এটাকে ডিক্রিজ করতে পারেন, ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের উপরে। এবং এখানে অপশন আছে দেখুন হোস্ট নেম। হোস্ট নেম মানে হচ্ছে আপনার সার্ভারে একটা নাম থাকবে, আপনি এটাকে চাইলে চেঞ্জ করতে পারেন অথবা নাও করতে পারেন, কোনো ডিফারেন্স কিছুই হবে না। আমি এখানে শুধুমাত্র এই সামনের যে নামটা আছে এটাকে হাটিয়ে দিয়ে শুধু ওয়ার্ডপ্রেস রেখে দিচ্ছি। আপনি এখানে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা নাম দিতে পারেন। এরপরে নিচের দিকে আসতে হবে, এখানে দেখুন অ্যাড ট্যাগের অপশান আছে, ট্যাগের মধ্যে ক্লিক করবেন এবং এখানে একটা নাম দেবেন। আপনি কিসের জন্য এই সার্ভারটা ক্রিয়েট করছেন সেই পারপাসের জন্য একটা এখানে নাম দিয়ে দেবেন। এখানে আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, এই নামটা দেওয়া হয় সার্ভারকে আইডেন্টিফাই করার জন্য। নাম দেওয়ার পরে এন্টার প্রেস করবেন, করার পরে নামটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আপনি চাইলে মাল্টিপল নেমও এখানে ইউজ করতে পারেন এবং এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন। এরপরে নিচের দিকে আসতে হবে, আসার পরে আর কোনো অপশান এখানে সিলেক্ট করবেন না, জাস্ট এখানে ক্রিয়েট ড্রপলেটস যে অপশান আছে এটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট ড্রপলেটসে যখনই আপনি ক্লিক করবেন আপনার সার্ভারটা ক্রিয়েট হওয়া শুরু হবে এবং আমাদেরকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে এই সার্ভারটা ক্রিয়েট হওয়া পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সার্ভারটা ছিল সেটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদেরকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে। এই আইপি অ্যাড্রেসটা আমাদের দরকার হবে আমাদের যে ডোমেন নেম আছে সেই ডোমেন নেমের সাথে এই সার্ভারটাকে কানেক্ট করার জন্যে। তাহলে এখন আমরা দেখে নেব কীভাবে এই যে সার্ভারটা আমরা ক্রিয়েট করলাম এই সার্ভারের আইপির সাথে আমাদের ডোমেন নেমকে কীভাবে কানেক্ট করব। সবার প্রথম আপনাকে যেতে হবে আপনি যেখান থেকে ডোমেন কিনেছেন সেই ডোমেন নেমের যে ম্যানেজমেন্ট পোর্টাল আছে সেইখানে যেতে হবে। আমি আমার ডোমেনটি কিনেছি godaddy.com থেকে এবং আমি চলে এসেছি আমার godaddy.com-এর যে ম্যানেজমেন্ট পোর্টাল আছে সেইখানে। এবং ম্যানেজমেন্ট পোর্টালে যাওয়ার পরে আপনি ডিএনএস ম্যানেজমেন্টটা ওপেন করবেন। আপনার কাছে হতে পারে যে আপনার যে ডিএনএস ম্যানেজমেন্ট পোর্টাল বা এই যে ইন্টারফেসটা আছে এটা অন্যরকম হতে পারে, বাট নিচের দিকে যে অপশানগুলো আছে রেকর্ডের অপশান, এই রেকর্ডের অপশানগুলো কিন্তু সেম থাকবে। আপনাকে যেটা করতে হবে এখানে একটা রেকর্ড অ্যাড করতে হবে অথবা এডিট করতে হবে। সবার প্রথম আমরা কি করব, এই যে আইপি অ্যাড্রেস আছে এটাকে কপি করে নেব। এখান থেকে আমরা কপি করে নিলাম আইপি অ্যাড্রেসটা এবং চলে আসলাম ডোমেন ম্যানেজমেন্ট পোর্টালে। আসার পরে এখানে দেখুন একটা এ রেকর্ড বলে দেখাচ্ছে, আমরা এখানে শুধুমাত্র এ রেকর্ডটাকে মডিফাই করব। পাশে দেখুন একটা এডিটের সাইন আছে, আমি এডিটে ক্লিক করছি, করার পরে আমাকে এটা এডিট করতে দিচ্ছে। সবার প্রথমে আছে হোস্ট, হোস্টের জায়গায় @ সাইন হবে, .2 যেটা আছে সেখানে আমাকে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। এখানে একটা অলরেডি আইপি অ্যাড্রেস আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমি এই যে আইপি অ্যাড্রেসটা কপি করেছি সেইটাকে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখানে টিটিএল আছে 1 hour, এটা বাই ডিফল্ট যা থাকবে সেটাই থাকবে, আমি এখানে কোনো চেঞ্জেস আর কিছু করব না। জাস্ট এখানে ক্লিক করব সেভ বাটনে, সেভে যখন ক্লিক করব এটা সেভ হয়ে গেছে দেখাচ্ছে। এখানে আমি কিছু জিনিস বলে রাখতে চাই, যখন আপনি আপনার ম্যানেজমেন্ট পোর্টালে লগ ইন করবেন সেখানে আপনি দেখতে পারবেন যে এরকম এ রেকর্ড নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি নিচে এরকম অ্যাড বাটন পাবেন, ওকে, অ্যাড বাটনে আপনি ক্লিক করার পরে এখানে দেখুন এ রেকর্ড বলে একটা অপশান আছে, এই এ রেকর্ড সিলেক্ট করতে হবে। তারপরে হোস্টের জায়গায় আপনি দিয়ে দেবেন @ সাইন, .2-তে আপনি দিয়ে দেবেন আইপি অ্যাড্রেস এবং টিটিএল যেমন আছে 1 hour বা আপনার যেরকম থাকবে বাই ডিফল্ট সেটাই আপনি রেখে এখানে জাস্ট ক্লিক করবেন সেভ বাটনে, ওকে। তো আমার এখানে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে একটা এই রেকর্ড, আমি এখানে আর বেশি কিছু করছি না, জাস্ট এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং আমার এখানে এই রেকর্ড ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট যেটা আমাদেরকে দেখতে হবে এই যে আমরা ডোমেন নেমের সাথে আমাদের সার্ভারটাকে কানেক্ট করলাম এটা কি সত্যি কানেক্ট হয়েছে নাকি কানেক্ট হয়নি সেটা ভেরিফাই আপনি কিভাবে করবেন। ডোমেন নেমের সাথে আপনার যে ভিপিএস সার্ভারটি আছে সেটা কানেক্টেড হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন আপনার কম্পিউটারে এবং আপনি ওপেন করবেন সিএমডি বা কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট যখন আপনি ওপেন করবেন এখানে আপনাকে একটা কমান্ড টাইপ করতে হবে, সেটা হচ্ছে এনএস লুকআপ। এনএস লুকআপ টাইপ করে আপনি আপনার ডোমেন নেমটি এখানে টাইপ করবেন। আমি আমার এখানে ডোমেন নেমটি টাইপ করে দিচ্ছি এবং টাইপ করার পরে আপনি জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এখানে দেখুন নিচের দিকে একটা আইপি অ্যাড্রেস শো করছে, এই আইপি অ্যাড্রেসটি এবং আপনার ভিপিএস সার্ভারের যে আইপি অ্যাড্রেস আছে সেটা যদি ম্যাচ করে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডোমেন নেমের সাথে আপনার ভিপিএস সার্ভারটি সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। যদি এখানে অন্য আইপি অ্যাড্রেস দেখায় অথবা কোনো অন্য নেম দেখায় তার মানে বুঝতে হবে আপনার নেমের সাথে মানে আপনার ডোমেন নেমের সাথে আপনার ভিপিএসটি এখনো পর্যন্ত কানেক্টেড হয়নি এবং আপনাকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। কখনো কখনো এটি হতে অনেকটা টাইম লেগে যায়। তাহলে আমাদের এখানে কানেক্টেড হয়ে গেছে এবং আমরা বাকি যে কনফিগারেশনগুলো আছে সেগুলো আমরা করতে পারি। তাহলে আমরা কি করব, এইবার এই যে সার্ভারটা আছে এই সার্ভারের মধ্যে আমরা লগইন করব। সার্ভারে লগইন করার জন্য আপনাকে সবার প্রথমে একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেই সফটওয়্যারটির নামটা হচ্ছে ডাউনলোড PuTTY। আপনি যদি গুগলে লিখেন যে ডাউনলোড PuTTY তাহলে আপনি এই সফটওয়্যারের ডাউনলোডের লিংক পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেবো, সেখান থেকেও আপনি চাইলে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। আমার এখানে অলরেডি সফটওয়্যারটি ডাউনলোডের আছে এবং আমি কি করব, এই যে আমার ভিপিএস সার্ভারটি আছে এটাকে আমি কপি করে নেব এখান থেকে আইপি অ্যাড্রেসটিকে। কপি করার পরে আমি এই সফটওয়্যারটি ওপেন করব, করার পরে এখানে হোস্ট নেম বা আইপি অ্যাড্রেস দেখুন এখানে লেখা আছে, আমি এখানে আইপি অ্যাড্রেসটি পেস্ট করে দেবো। করার পরে আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। যখন আমি ওপেনে ক্লিক করব এখানে দেখুন লগ ইন অ্যাজ বলে একটা অপশান চলে এসেছে। এখানে আরও একটা অপশান দেখায় যেটা আমার এখানে দেখায়নি, সেটা হচ্ছে আপনাকে একটা ইয়েস নো বলে একটা অপশান দেখাবে। তো আপনাকে সিম্পলি যেটা করতে হবে ইয়েস বাটনে আপনি ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পরে আপনার এখানে লগ ইন অ্যাজ বলে এই অপশানটা চলে আসবে। আমি এটাকে জাস্ট আপনার ইনফরমেশনের জন্য বলে রাখলাম। এইবার কি করতে হবে, এই যে লগ ইন অ্যাজ এসছে এইখানে আমাদেরকে ইউজার নেম দিতে হবে। ডিজিটাল ওশান ক্লাউডে যে বাই ডিফল্ট ইউজার নেম থাকে সমস্ত সার্ভারের বা সমস্ত ভিপিএসের সেটা হচ্ছে রুট, RWT রুট। আপনাকে এখানে রুট লিখতে হবে এবং আপনাকে এন্টার প্রেস করতে হবে। যখন আপনি এন্টার প্রেস করবেন আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে। পাসওয়ার্ড আপনি কোনটা দেবেন, যেই পাসওয়ার্ডটি আপনি সার্ভারটি ক্রিয়েট করার সময় দিয়েছিলেন। আমি এই পাসওয়ার্ডটি দিয়েছিলাম, আমি এটা কপি করে নিয়েছি এবং এখানে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করবেন যখন পাসওয়ার্ডটা এখানে পেস্ট হয়ে যাবে, বাট আপনাকে কিন্তু পাসওয়ার্ডটি শো করবে না, এটা সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটি শো করে না। আপনাকে জাস্ট এখানে এন্টার প্রেস করতে হবে। যখনই আপনি এন্টার প্রেস করবেন আপনার কাছে এইরকম একটা কনফিগারেশনের পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে কনফিগারেশনগুলো প্রপারলি ঠিকঠাকভাবে করতে হবে। এখানে যদি আপনি একটু ভুল করেন তাহলে হতে পারে আপনার নেক্সট স্টেপগুলোতে প্রবলেম হবে। তো খুবই কেয়ারফুলি এই জিনিসগুলো আপনি দেখবেন। সবার প্রথমে এখানে যেটা বলছে আপনাকে এখানে ডোমেন নেম বা সাব ডোমেন নেম এন্টার করতে বলছে। আমাদের যে ডোমেন নেম আছে pay2hire.com সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। আমি এখানে pay2hire.com এখানে টাইপ করে দিচ্ছি। ডোমেন নেমটি যখন টাইপ করবেন খুব কেয়ারফুলি টাইপ করবেন যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো আমি এখানে pay2hire.com লিখেছি এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আপনার কাছে একটা ইমেল অ্যাড্রেস জানতে চাওয়া হচ্ছে। এই ইমেল অ্যাড্রেসটি আপনার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে তার জন্য ইউজ করা হবে। তো আপনি এখানে একটি প্রপার ঠিকঠাক ইমেল অ্যাড্রেস দেবেন যেটার আপনি অ্যাক্সেস করতে পারেন। আমি এখানে একটা সিম্পলি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি info@pay2hire.com। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এন্টার প্রেস করব। এরপরে আপনার কাছে একটা ইউজার নেম জানতে চাওয়া হচ্ছে যে কি ইউজার নেম দেবেন আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে। আমি এখানে আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে চাইলে যেমন ইচ্ছা ইউজার নেম ইউজ করতে পারেন, বাট অ্যাডমিন নামের যে ইউজার নেমটা আমরা জেনারেলি ইউজ করি সেটা আপনি এখানে দেবেন না, বিকজ অনেক সময় অ্যাডমিন নামের ইউজার নেমটা দিলে হ্যাকিংয়ের চান্সটা বেড়ে যায়। তো আমি এখানে আমার নিজের নাম দিয়েছি এবং এন্টার প্রেস করছি। করার পরে এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা এসছে। এই পাসওয়ার্ডটি হচ্ছে সেই পাসওয়ার্ড যেটা আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হেল্প করবে। তো আপনি এখানে যা ইচ্ছা পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন, বাট আমি এখানে কি করছি আমার সার্ভারে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই সেম পাসওয়ার্ডটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এবং আমি এখানে এন্টার প্রেস করব। এরপরে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে আমার ব্লগের টাইটেল আমি কি দেবো। আপনি এখানে আপনার ব্লগের যে টাইটেল দিতে চান সেটা আপনি এখানে দিতে পারেন এবং পরে আপনি এটাকে চেঞ্জও করতে পারেন। তো আমি এটাকে টেস্ট লিখে দিলাম এবং এন্টার প্রেস করছি। এরপরে জানতে চাওয়া হচ্ছে যে এই যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এগুলো কি সঠিক নাকি ভুল। তো যদি সঠিক হয় তাহলে আপনি ওয়াই প্রেস করবেন এবং যদি কোনো চেঞ্জেস করতে হয় বা ভুল মনে হয় তাহলে আপনি এন প্রেস করবেন, তাহলে আপনি আবার এই ইনফরমেশনগুলি পুনরায় এন্টার করতে পারবেন। তো আমি এখানে ওয়াই প্রেস করেছি এবং এন্টার প্রেস করছি। এরপরে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি SSL ইনস্টল করতে চাইছেন। এখানে দেখুন লেখা আছে উড ইউ লাইক টু ইউজ লেটস এনক্রিপ্ট, এখানে একটা মেসেজ শো করছে। এর মানে হচ্ছে যে এখানে একটা ফ্রিতে SSL আপনাকে দেওয়া হবে, সেটাকে আপনি ইনস্টল করতে চান হ্যাঁ অথবা না। আপনি যদি নো করেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা হবে সেখানে কোনো SSL ইনস্টল হবে না, আর যদি আপনি ওয়াই প্রেস করেন তাহলে আপনাকে একটা SSL ইনস্টলেশন করার সুবিধা দেওয়া হবে। তো আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি অবশ্যই SSL ইনস্টল করবেন, বিকজ এখন যত ওয়েবসাইট আসছে সমস্ত ওয়েবসাইটে কিন্তু এসএসএল প্রয়োজন। তো আমি এখান থেকে কি করব, ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করার পরে এখানে যখন আমি এন্টার প্রেস করব, এখানে কিছু জিনিস আমার কাছে চাওয়া হবে, যেমন হচ্ছে প্রথমে আমার কাছে ইমেল অ্যাড্রেস জানতে চাওয়া হয়েছে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি এখানে লিখছি info@pay2hire.com, এখানে একটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করছি। এন্টার যখন প্রেস করবেন এখানে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলছে, তো আপনাকে ক্যাপিটাল লেটারে এ লিখতে হবে। লেখার পরে আপনি এখানে এন্টার প্রেস করবেন। আবার এন্টার প্রেস করার পরে আপনাকে বলা হচ্ছে যে আপনি এইমাত্র যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কি আপনি শেয়ার করতে চাইছেন লেটস এনক্রিপ্টের সাথে। লেটস এনক্রিপ্ট হচ্ছে একটা ফাউন্ডেশন যারা ফ্রিতে এসএসএল সার্ভিস প্রোভাইড করে থাকে। আপনি যদি করতে চান তাহলে আপনি এখানে ইয়েস করতে পারেন, অথবা না করতে চাইলে আপনি এন টাইপ করবেন। আমি এখানে আপাতত করতে চাইছি না, তার জন্য আমি এন টাইপ করলাম এবং এন্টার প্রেস করছি। এরপরে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কোন ডোমেন নেমের জন্য এসএসএলটা এনেবেল বা ইনস্টল করতে চাইছেন। এখানে দুটো দেখুন আছে, একটা হচ্ছে pay2hire.com আর একটা হচ্ছে www দিয়ে শুরু, সেটাও একই সেম ডোমেন নেম, জাস্ট এটার সামনে www দিয়ে রয়েছে। আমি আপনাকে রেকমেন্ড করব যে প্রথম যে অপশানটা আছে এটাই সিলেক্ট করুন, বিকজ সেকেন্ড ডেটটা আমাদের দরকার হয় না। তো এখানে দেখুন এক লেখা আছে, একের পরে এখানে pay2hire.com লেখা আছে। তো আমি এখানে ওয়ান টাইপ করব। আপনি যদি টু টাইপ করেন তাহলে পরেরটা সিলেক্ট হবে, ওয়ান টাইপ করলে প্রথমটা সিলেক্ট হবে। আমি এখানে ওয়ান টাইপ করেছি এবং এন্টার প্রেস করছি। এরপরে কিছু ব্যাকগ্রাউন্ডে প্রসেস চলবে। প্রসেস হওয়ার পরে আপনার কাছে আরও একটা জিনিস লাস্ট চাওয়া হবে, সেটা হচ্ছে আপনার রিডাইরেক্ট আপনি করতে চান কি না। রিডাইরেক্টের মানে হচ্ছে দেখুন এখানে রিডাইরেক্টের অপশান দিয়েছে। রিডাইরেক্টের মানে হচ্ছে যখনই আপনার ওয়েবসাইটটাকে ওপেন করবে তখন আপনার ওয়েবসাইটের যে ডোমেন নেমটা আছে তার সাথে একটা ছোট্ট তালার সিম্বল দেখাবে, এবং যদি আপনি এখানে নো রিডাইরেক্ট সিলেক্ট করেন তাহলে আপনার এসএসএলটা ইনস্টল হবে বাট কোনো তালার সাইন দেখাবে না। যদি আমি একটু আপনাকে ডিটেলসে বোঝাই, দেখুন এখানে একটা ডোমেন নেম ওপেন করা আছে, এখানে দেখুন একটা তালার সাইন দেখাচ্ছে। এই যে তালার সাইন, এর মানে হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে এটা একটা সিকিউর ওয়েবসাইট এবং এর মধ্যে এসএসএল ইনস্টলেশন করা রয়েছে। আপনারও যখন আপনি এসএসএল ইনস্টল করবেন তখন আপনারও ওয়েবসাইটে এরকম একটা তালার সাইন চলে আসবে, এবং যদি আপনি এখানে নো রিডাইরেক্ট উপরে অপশানটা সিলেক্ট করেন তাহলে কিন্তু কোনো তালার সাইন আপনাকে দেখাবে না, বাট এসএসএল ইনস্টলেশনটা হবে। এবং সেকেন্ড যে 2 নম্বরে অপশানটা আছে রিডাইরেক্ট, মানে হচ্ছে যখনই আপনার ওয়েবসাইটকে ওপেন করবে তখন বাই ডিফল্ট আপনার এই যে তালার সিম্বলটা আছে এটা বাই ডিফল্ট চলে আসবে। আমি রেকমেন্ড করব আপনি 2 নম্বরটাই সিলেক্ট করবেন। 2 নম্বরটা সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করছি। করার পরে এখানে আর কোনো কিছু করতে হবে না, বাকি জিনিসটা সার্ভারটা নিজে নিজেই করে নেবে। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস অটোমেটিক্যালি চলছে এবং আপনার এসএসএল এবং যাবতীয় যা কনফিগারেশন সমস্ত জিনিসটা অটোমেটিক্যালি এখানে ইনস্টলেশন হয়ে গেছে। তাহলে এখানে দেখুন সমস্ত কিছু সাকসেসফুল দেখাচ্ছে। এরপরে আমাদেরকে কি করতে হবে, নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে আমরা এতক্ষণ যা কনফিগারেশন করলাম সেটা ঠিকঠাক হয়েছে কিনা, এবং সেটা চেক করার একটাই উপায় সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা আপনি সিম্পলি ওপেন করুন। আপনার যে ডোমেন নেম আছে আপনি সেটা ওপেন করুন, এখানে টাইপ করুন pay2hire.com। আমি এখানে pay2hire.com যখনই ওপেন টাইপ করব এখানে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, অথবা আপনার ক্ষেত্রে অন্য কোনো পেজও হয়তো দেখাতে পারে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা বাই ডিফল্ট পেজ এবং সময়ে সময়ে এটা আপডেট হতে থাকে, তো পেজটা কিন্তু অন্যরকমও হতে পারে। এবং ওপরের দিকে লক্ষ্য করুন এখানে একটা তালার সিম্বল চলে এসছে, মানে আপনার এসএসএলটা ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে টোটাল পদ্ধতি। এরপরে যেটা করতে হবে আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন কীভাবে করবেন। লগ ইন করার জন্যে আপনার এই যে ডোমেন নেম আছে এরপরে একটা স্ল্যাশ দেবেন, দেওয়ার পরে আপনাকে লিখতে হবে wp, তারপরে ড্যাশ দিয়ে লিখবেন অ্যাডমিন। wp admin লিখে যখন আপনি এন্টার প্রেস করবেন এখানে আপনার একটা লগ ইন পেজ চলে আসবে। এই লগ ইন পেজের মধ্যে আপনি ইউজার নেম দেবেন। আমি একটু আগে যে ইউজার নেম দিয়েছিলাম দীপ নামে, এবং একটা পাসওয়ার্ডও সিলেক্ট করেছিলাম, এই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি এবং এখানে লগ ইনে ক্লিক করছি। যখনই আমি লগ ইনে ক্লিক করবো আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে আপনি যাবতীয় যা কাজ ওয়ার্ডপ্রেসের মধ্যে করতে পারেন, এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজ করার জন্য আপনার অবশ্যই ওয়ার্ডপ্রেসের নলেজ থাকা দরকার, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের সমস্ত কনফিগারেশন ডিজাইন সমস্ত কিছু করতে পারেন। আপনি যদি চান আমি ওয়ার্ডপ্রেসের ওপরে একটা আলাদাভাবে টিউটোরিয়াল ভিডিও বানাই যেখানে আমি দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আমি তার জন্য একটা সেপারেট আলাদা ভিডিও তৈরি করব। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল পদ্ধতি কীভাবে ডিজিটাল ওশান ক্লাউডের মধ্যে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ডোমেন নেমের সাথে আপনার আইপি অ্যাড্রেসকে কানেক্ট করতে হয়, এবং তার সাথে সাথে SSL কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটাও আমরা দেখলাম। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে MySQL ডেটাবেস অ্যাক্সেস করতে হয়। অনেক সময় কি হয় আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হওয়ার পরে ডেটাবেস অ্যাক্সেস করার দরকার হয়। ডেটাবেস অ্যাক্সেস কেন করব আমরা? হতে পারে যে আপনার ডেটাবেসের ব্যাকআপ নিতে হবে অথবা ডেটাবেসে কোনো চেঞ্জেস করতে হবে, তাহলে আপনাকে ডেটাবেসটা অ্যাক্সেস করতে হবে। এবং সেটা করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কমান্ড প্রম্পটের মাধ্যমে করতে পারেন, মানে কমান্ড দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারেন, এবং আর একটা প্রসেস হচ্ছে গ্রাফিক্যালি করতে পারেন। এই দুটো পদ্ধতি আমি আপনাকে দেখাবো। এবং ডেটাবেস অ্যাক্সেস করার জন্য কিন্তু আপনার MySQL এর নলেজ অবশ্যই থাকতে হবে। ডেটাবেস অ্যাক্সেস কিভাবে করবেন? ডেটাবেস অ্যাক্সেস করার জন্য আপনাকে সবার প্রথমে আমি এখানে একটা কমান্ড দিচ্ছি, CLEAR, ক্লিয়ার লিখছি। ক্লিয়ার মানে হচ্ছে এই স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে আপনাকে একটা কমান্ড টাইপ করতে হবে, সেই কমান্ডটার নাম হচ্ছে MySQL। আপনাকে লিখতে হবে MySQL ছোট হাতে, মানে স্মল লেটারে। MySQL লেখার পরে আপনি এখানে স্পেস দেবেন, দেওয়ার পর এখানে মাইনাস সাইন দিয়ে লিখবেন ইউ ফর হচ্ছে ইউজার নেম, এবং স্পেস দিয়ে লিখবেন রুট, ROOT, রুট। এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু ডিজিটাল ওশান ক্লাউডের জন্যই অ্যাপ্লাই হবে। আপনি যদি অন্য কোনো VPS ইউজ করেন, মানে অন্য কোনো ক্লাউড সার্ভিসের VPS ইউজ করেন, সেক্ষেত্রে এই ইউজার নেমটা কিন্তু অন্য হতে পারে। বাট ডিজিটাল ওশান ক্লাউডের মধ্যে বাই ডিফল্ট ইউজার নেম যেটা থাকে ডেটাবেসে সেটা হচ্ছে রুট। তো আমি এখানে স্পেস দিয়ে রুট লিখলাম। আবার এখানে স্পেস দিয়ে আপনি লিখবেন ড্যাশ এবং দেবেন হচ্ছে পি ফর হচ্ছে পাসওয়ার্ড। টাইপ করার পর এখানে এন্টার প্রেস করবেন। এরপর এইখানে একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ডেটাবেসের পাসওয়ার্ড, এবং এই যে পাসওয়ার্ডটা আপনি দেবেন এই পাসওয়ার্ডটা এবং আপনার সার্ভারের যে পাসওয়ার্ড এই দুটো কিন্তু পুরোপুরি সেম পাসওয়ার্ড। মানে হচ্ছে এই যে আমরা সার্ভারটা ক্রিয়েট করেছি, VPS সার্ভারটা, এই সার্ভারটা ক্রিয়েট করার সময় যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম এবং সেই পাসওয়ার্ডটা এবং আপনার MySQL-এর যে পাসওয়ার্ড এটা কিন্তু দুটোই সেম হয়। তো আপনাকে সেম পাসওয়ার্ডই ইউজ করতে হবে। তো আমি সমস্ত জায়গাতেই সেম পাসওয়ার্ড ইউজ করছি। আপনি জাস্ট এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন অথবা আপনি টাইপও করতে পারেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, করার পরে আমি এন্টার প্রেস করব। করার পর এখানে দেখুন আমার MySQL এর মধ্যে ঢুকে গেছে। এখানে দেখাচ্ছে MySQL, এবং এখানে আপনি টাইপ করতে পারেন। এখানে আমি একটা জিনিস বলে রাখতে চাই, MySQL এ কাজ করার জন্য আপনার কিন্তু MySQL এর যে কমান্ডগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে এবং ডেটাবেসের নলেজও তার সাথে থাকতে হবে। উইদাউট ডেটাবেস নলেজ এবং MySQL নলেজ আপনি এটা করতে পারবেন না। আমি আপনাকে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডেটাবেসে আপনি অ্যাক্সেস করতে পারবেন। যেমন একটা যদি আপনি ডেটাবেস দেখতে চান তাহলে আপনাকে কি কমান্ড টাইপ করতে হবে সেটা হচ্ছে শো ডেটাবেস, SHOW, শো, স্পেস দেবেন, তারপরে লিখবেন DATABASES, ডেটাবেসেস। এরপর একটা ছোট্ট সেমিকোলন দিয়ে এন্টার প্রেস করবেন। যখন এন্টার প্রেস করবেন দেখুন এখানে অনেকগুলো ডেটাবেস দেখাচ্ছে। এখানে বাই ডিফল্ট অনেক ডেটাবেস ক্রিয়েট হয়। আমাদের যে ডেটাবেস আছে তার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন বাই ডিফল্ট একটা ডেটাবেস ক্রিয়েট হয়, তার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এরপরে বাকি অনেক কিছু কমান্ড আছে MySQL এর মধ্যে, সেই কমান্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারেন, সেটাকে চেঞ্জেস করতে পারেন। আপনি চাইলে ডেটাবেসকে ব্যাকআপও নিতে পারেন এবং সেই ডেটাবেস ব্যাকআপটা নিয়ে আপনি ডাউনলোডও করতে পারেন, এবং তার জন্য আপনার একটু ভালো নলেজ থাকা দরকার। আমি ভিডিও ডেসক্রিপশানে কিছু ডেটাবেসের কমান্ড দিয়ে দেবো আপনার বেসিক কিছু কাজ করার জন্যে, যেরকম ডেটাবেস কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ডেটাবেসে ইউজার অ্যাড করতে হয়, কীভাবে ডেটাবেস ডিলিট করতে হয়, ব্যাকআপ করতে হয়, এরকম কিছু বেসিক কমান্ড আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, সেগুলো দেখে আপনি করতে পারেন। তাহলে এটা ছিল হচ্ছে কীভাবে কমান্ডের মাধ্যমে আপনি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারেন। আমি এখানে এক্সিট কমান্ড লিখছি, EXIT, এক্সিট, এবং আমি এন্টার প্রেস করব। এক্সিট লিখে এন্টার যখনই প্রেস করব আমার ডেটাবেস থেকে আমি বেরিয়ে চলে আসলাম। সেকেন্ড যে প্রসেসটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্যালিও আপনি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারেন, এবং সেটা করার জন্য আমাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে phpMyAdmin। phpMyAdmin ইনস্টলেশন যদি আপনি করেন তাহলে ডেটাবেসকে আপনি গ্রাফিক্যালি অ্যাক্সেস করতে পারবেন। তাহলে আমরা এখন দেখে নেব কীভাবে phpMyAdmin ইনস্টল করতে হয়। সবার প্রথম আমি যে কমান্ডটা দেবো সেটা হচ্ছে ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার কমান্ড দিয়ে আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি, এবং এখানে আপনাকে টাইপ করতে হবে APT, ওকে, এবং স্পেস দেবেন। স্পেস দিয়ে আপনি লিখবেন INSTALL, ইনস্টল, তারপরে স্পেস দেবেন, লেখার পরে লিখবেন PHP myadmin phpMyAdmin এটা লেখার পরে আপনি এন্টার প্রেস করবেন। আমি এখানে একটা জিনিস আপনাকে সবার প্রথমে বলে রাখতে চাই, আমি যখন এখানে এন্টার প্রেস করব হতে পারে যে কোনো এরর শো করবে আমাকে, তো আমি এখানে ভিডিওটি স্কিপ করব না, বিকজ আমি চাই যেই এররগুলো আসুক সেই এররগুলো যদি আপনার কাছেও আসে তাহলে আপনি সেগুলো সলভ করতে পারেন। এই জন্য আমি এখানে ভিডিওটি স্কিপ করব না। যদি কোনো এরর আসে এবং যা যা এরর আসবে সেগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো আমি আপনাকে এখন দেখিয়ে দেবো এর সাথে। তো আমি এখানে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরে আমাদেরকে কোনো এরর শো করেনি। সিম্পলি আমি এখানে দেখুন ইয়েস নো চাইছে, আমি এখানে ওয়াই প্রেস করব। ওকে, ওয়াই প্রেস করলাম এবং এন্টার প্রেস করলাম। যখনই আমি ওয়াই প্রেস করে এন্টার প্রেস করলাম মানে আমার এখানে phpMyAdminটা ইনস্টলেশন শুরু হয়ে গেল। ইনস্টলেশন শুরু হওয়ার পরে এখানে সবার প্রথমে একটা জিনিস দেখাচ্ছে যে আপনি কোন সার্ভারের জন্য phpMyAdminটা কনফিগার করতে চাইছেন। এখানে দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে অ্যাপাচে আর একটা হচ্ছে লাইট httpd। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপাচে 2 এর জন্য সিলেক্ট করতে হবে। আপনি আপনার কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন যে বাটন আছে সেটা সিলেক্ট করে এটা আপ অ্যান্ড ডাউন করতে পারেন। তো অ্যাপাচেতে আপনি নিয়ে যাবেন এই রেড কার্সারটা এবং স্পেস যে বাটন আছে কিবোর্ডের মধ্যে সেটা টাইপ করবেন। দেখুন এখানে একটা স্টার বাটন চলে এসছে। এরপরে আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন, দেখবেন ট্যাব বাটন প্রেস করলে এটা ওকের মধ্যে চলে আসবে এবং এখান থেকে আপনি ওকেতে গিয়ে এন্টার প্রেস করবেন। এন্টার যখনই আপনি প্রেস করবেন এখানে কিছু ব্যাকগ্রাউন্ডে প্রসেস চলতে থাকবে। এরপরে আরও একটা প্রম্পট আসবে যেখানে আমাদেরকে কিছু অপশান সিলেক্ট করতে হবে এবং এটা চলেও এসেছে। তো এইখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ডেটাবেস কনফিগার করতে চাইছেন কিনা। অনেক বড় একটা মেসেজ শো করে, আপনি চাইলে এটা দেখতে পারেন, বাট এখানে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে নো আমরা সিলেক্ট করব। আপনি সাইড অ্যারো কি দিয়ে ইয়েস অথবা নো সিলেক্ট করতে পারেন। আমি এখানে নো সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। নো সিলেক্ট করে যখনই আমি এন্টার প্রেস করব এখানে আর কোনো অপশান কিচ্ছু আসবে না এবং আমাদের ইনস্টলেশনটা পুরোপুরি সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন কিছু একটা প্রসেসিং ট্রিগার এরকম আসছে এবং কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে দেখতে হবে সেটা হচ্ছে কিভাবে আপনি চেক করবেন আপনি এইমাত্র যে phpMyAdminটা ইনস্টল করলেন সেটা সাকসেস হয়েছে কি না, এবং সেটা চেক করবেন কিভাবে। চলুন দেখে নেওয়া যাক phpMyAdmin ইনস্টলেশন হয়েছে কি না। সেটা চেক করার জন্য আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন এবং এখানে আপনি আপনার ডোমেনটি টাইপ করবেন। টাইপ করার পর একটা স্ল্যাশ দেবেন। স্ল্যাশ দেওয়ার পরে আপনি এখানে লিখবেন phpMyAdmin, এখানে চলে এসছে আমার, এবং আপনি এখানে এন্টার প্রেস করবেন। যদি দেখেন যে এরকম একটা পেজ ওপেন হচ্ছে তাহলে বুঝবেন আপনার phpMyAdminটা টোটালি কমপ্লিট ইনস্টলেশন সাকসেস হয়েছে এবং এখানে আপনি লগ ইন করে আপনি আপনার ডেটাবেসটাকে দেখতে পারেন। তো লগ ইন করার জন্য এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড চাইছে এবং এর যে ইউজার নেম থাকে বাই ডিফল্ট সেটা হচ্ছে রুট। এবং আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ডিজিটাল ওশান ক্লাউডের জন্য। আপনি যদি অন্য কোনো সার্ভিস ইউজ করেন, অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের ক্লাউড সার্ভিস ইউজ করেন তাহলে কিন্তু তাদের ইউজার নেম পাসওয়ার্ড আলাদা হতে পারে। তো এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে যেই সার্ভারে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই সেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে যখন আমি গো করব এখানে একটা এরর শো করবে এবং এই যে এররটা আছে এটা কেন আসছে সেটা আমরা এখন চেক করব। এখানে এররটা যেটা এসছে সেটা হচ্ছে আমরা এই যে রুট দিয়ে লগ ইন করছি সেই রুটের লগ ইনের অ্যাক্সেস নেই। রুটকে লগ ইন অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদেরকে কিছু কনফিগারেশন করতে হয় এবং সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের PuTTYতে, যেখান থেকে আমরা সমস্ত কনফিগারেশন পার্টটা করছিলাম। এখানে গিয়ে একটা বড় কমান্ড আপনাকে টাইপ করতে হবে এবং সেটা টাইপ করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার ডেটাবেসে লগ ইন করতে হবে। আমি একটু আগে দেখিয়েছি কীভাবে ডেটাবেসে লগ ইন করতে হয়। আপনাকে টাইপ করতে হবে MySQL স্পেস দেবেন, তারপরে লিখবেন -u, ইউ লিখে আপনি লিখবেন এখানে ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে রুট, তারপরে স্পেস দেবেন, তারপরে আবার মাইনাস দিয়ে লিখবেন হচ্ছে পি, পি ফর হচ্ছে পাসওয়ার্ড, এবং এন্টার প্রেস করবেন। করার পরে আপনার সার্ভারের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে কপি হবে এবং এখানে রাইট ক্লিক করলে পেস্ট হয়ে যায় এবং এন্টার প্রেস করলাম। এখানে দেখুন MySQL এর মধ্যে চলে এসেছে। এবার আমরা কি করব, একটা বড় কমান্ড আছে সেই কমান্ডটা আমাদেরকে কপি করে পেস্ট করতে হবে। আমাদেরকে যেই কমান্ডটি টাইপ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন একটা কমান্ড আমি এখানে অলরেডি লিখে রেখেছি। এই সেম কমান্ডে আপনাকে জাস্ট কপি করতে হবে এবং কপি করে সেম কমান্ডটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। যখন আপনি পেস্ট করে এন্টার প্রেস করবেন এখানে একটা দেখবে কোয়ারি ওকে, মানে হচ্ছে যে এই কমান্ডটা পুরোপুরি সাকসেসফুলি হয়েছে। এবং এখানে একটা জিনিস আপনাকে আমি বলে রাখি, এই যে কমেন্টটা আমি টাইপ করলাম কমেন্টের লাস্টে দেখুন পাসওয়ার্ড বাই বলে একটা আছে এবং তারপরে এখানে একটা কোলন আছে, কোলনের আন্ডারে একটা এখানে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি আপনার নিজের পাসওয়ার্ডের সাথে চেঞ্জ করে নেবেন ওকে আমি ভিডিও ডেসক্রিপশনে সমস্ত কিছু প্রোভাইড করে দেব আপনি সেটা দেখে করতে পারবেন তো আমরা এখানে এটা কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে দেখাচ্ছে কোয়েরি ওকে তো এবার আমরা কি করব আমরা phpMyAdmin এ চলে যাব এবং লগইন করে দেখব যে সাকসেসফুলি লগইন হচ্ছে কিনা মানে একটু আগে যে এররটা শো করছিল সেটা আর আসছে কিনা সেটা আমরা এবারে ফাইনালি চেক করব তাহলে আমরা চলে এসেছি আমাদের phpMyAdmin লগইন পেজে এবং এখানে অলরেডি ইউজার নেম দেওয়া রয়েছে root এবং পাসওয়ার্ড আমি বলেছিলাম যে আমি সমস্ত জায়গাতে একই পাসওয়ার্ড ইউজ করছি তো আপনার সার্ভারে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং আমি যদি এখানে গো করি তাহলে কিন্তু এখানে দেখুন লগইন এবারে সাকসেসফুলি হয়ে যাবে এবং এখান থেকে আপনি যাবতীয় সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারেন যেমন আপনি এইমাত্র যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করলাম তার যে ডেটাবেসটা সেটা দেখুন এখানে দেখাচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস বলে সমস্ত কিছু দেখাচ্ছে এবং এখান থেকে আপনি চাইলে ডেটাবেসের ব্যাকআপ নিতে পারেন ডেটাবেসে কোনো চেঞ্জেস যদি করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারেন তাহলে টোটাল জিনিসটা আমরা দেখলাম যে কিভাবে ডিজিটাল ওশান ক্লাউডের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় কিভাবে আপনার ডোমেন নেমের সাথে আইপি অ্যাড্রেসকে কানেক্ট করতে হয় কিভাবে আপনি SSL ইনস্টল করতে পারবেন আমি সমস্ত কিছু দেখালাম তার সাথে এটাও দেখালাম যে কিভাবে MySQL ডেটাবেসকে আপনি অ্যাক্সেস করতে পারেন গ্রাফিক্যালি এবং কমান্ডের মাধ্যমে MySQL ডেটাবেস যে অ্যাক্সেস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার দরকার হয় তাহলেই আপনি MySQL অ্যাক্সেস করুন আর যদি না দরকার হয় তাহলে আপনি পুরোপুরি এটা ছেড়ে দিন ওকে আমি আশা করি আপনি সমস্ত প্রসেসগুলি বুঝতে পেরেছেন আমি যা যা দেখালাম যদি আপনি কোনো এরর ফেস করেন হতে পারে যে আপনি যখন আমার ভিডিও দেখে এই সেম জিনিসটি আপনি করতে যাবেন তখন হতে পারে কোনো এরর আপনি ফেস করছেন তো আপনি যাবতীয় যা এরর ফেস করবেন আমাকে আপনি কমেন্টের মাধ্যমে জানান আমি চেষ্টা করব পুরোপুরি আপনাকে সাহায্য করার জন্য সো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন